আমরা ভিকিদের বাড়িতে চলে এসেছি, এখন দুপুর 1:30 মতন বাজে, আর একটু পরেই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। ভিকি সুপর্ণার আর কি সারা জীবনে ভাত ও কাপড়ের দায়িত্ব নেয়, এটাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। ভিকি স্নান করে পাঞ্জাবি পরে রেডি হাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। ভাত কাপড়ের থালা রেডি হয়ে গেছে, এই মেনুগুলো সাজানো হয়েছে আজকের প্রোগ্রামটাকে মাথায় রেখে। এইখান থেকে বউ মানে সুপর্ণা লাঞ্চ করবে। ওদের নববিবাহিত দম্পতি জীবন যাতে সুখের হয় সেই আশীর্বাদই বড়রা সবাই করছে একে একে। ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমরাও লাঞ্চে বসে পড়েছি, কারণ তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে আবার সন্ধ্যাবেলায় আসতে হবে। এখন ঘড়িতে 7:30 বাজছে আর আমরা রিসেপশন পার্টির জন্য আর কি রেডি হয়ে গেছি, বাকিরা পরে আসবে। তো আমরা এখন বসুন্ধরা লজ, আজকে ওখানেই পার্টি হচ্ছে, তার উদ্দেশ্যে রওনা দেবো।
আমরা লজে চলে এসেছি বসুন্ধরা লজটা মাধবনগরের বিশ্বনাথ মোড়ের যে বিধান রায় মার্কেট আছে সেই মার্কেটের ওইখানেই অবস্থিত শিবম চন্ডিদাদু সর্বরা চলে এসেছে অলরেডি সুন্দর লজটা বেশ বড় সামনে টাইপ সুন্দর বাগান করা আছে খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো এই আয়োজনের ক্রেডিট চন্ডিদাদুর উপরেই যায় বলেছিল যে লজটা খুব সুন্দর দেখবার মতন তো সত্যি তাই মালদায় এর আগে যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সেখানে এতটা সুন্দরভাবে সাজানো বড় সড় লজ আগে দেখিনি ভিকিও সুবর্ণা এখনও এসে পৌঁছায়নি আজকের মুখ্য আকর্ষণ তো ওরাই কিন্তু ওরা এখনও আসেনি তাই আপাতত ওদের সিংহাসনটা আমরাই দখল করে নিচ্ছি এতক্ষণে দেখা মিললে ভিকিও সুবর্ণা এসে একদম সেজে গুজে তৈরি হয়ে গেছে ভিকি খুব সুন্দর একটা ব্লু কালার শুট করেছে আর সুবর্ণা করেছে লাল রঙের লেহেঙ্গা সমস্ত রিলেটিভ ও ফ্যামিলি ফ্রেন্ডসরাও একে একে চলে আসতে আরম্ভ করেছে আর সবারই সাথে বেশ কিছু ফটোশ্যুট হচ্ছে আমাকে না এরকম করে পোর্ট্রেট মোডে এবার আমরা স্টলের দিকে চলেছি স্টলে একে একে ভেজ পকোড়া জিলেপি ফুচকা এগুলো সব আমরা খাবো ঘুরিয়ে ঘুরিয়ে বাইরেটাতে বেশ সুন্দর একটা খোলামেলা হয় ভিতরটাতে একটু একটু গরম লাগছে তাই বাইরেটাতেই এনজয় করাটা বেটার অনেকদিন পরে সুনিকিসির সাথে দেখা হলো সুনিকিসির অনেকটা বয়স হয়ে গেছে তাই সচরাচরিকি বিয়েতে এসছে দেখা হয়ে গেল অনেকদিন পরে Thank you.
এই বাচ্চাটা খুব কিউট, সবারই কোলেই যায়, আর কোনো কান্নাকাটি নেই ওর। এটা আজকে ডিনারের মেনু, অনেকগুলো আইটেম, সবগুলোই খাবো, একটু একটু করে হলেও খাবো। তো আমরা অলরেডি বসে পড়েছি ডিনারে, সামনে ফুলকি আর মা, এদিকে আমি আর দিনকা, চলুন খাওয়া শুরু করা যায়। খাওয়া দাওয়ার শেষে মিষ্টি পান না হলে শেষটা ঠিক জমে না, তো আমরা এখন ওই জন্য পানির কাউন্টারে, দিনকা তো পান খেতে খুবই ভালোবাসে, অলরেডি একটা বাবাকে পটিয়ে নিয়েছে আর একটা এখন আবার নিচ্ছে। এই ছিল আজকের এনজয়মেন্ট।